প্রিয় আমার প্রশ্ন হলো মানুষ ছাড়া অন্য কোন সৃষ্টিকে ইসলামী শিক্ষা দেয়া হয়েছে কি এই পৃথিবীতে এই পৃথিবী ছাড়া অন্য কোথাও কাউকে ইসলামী শিক্ষা দেওয়া হয়েছে কি হুজুর বলছেন যারা এই পৃথিবীতে বসবাসকারী মানুষ এই পৃথিবীতে যারা বসবাসকারী মানুষ তারা আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব তাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন ভালো মন্দের মাঝে পার্থক্য নির্ণয় করতে শিখিয়েছেন নিজেদের উন্নতির করা রীতি শিখিয়েছেন বা উন্নতি করার যোগ্যতা আল্লাহ তারা দিয়েছেন এভাবেই ধীরে ধীরে বিবর্তন হয়েছে মানুষ উন্নতি করে আর নিত্য নতুন উদ্ভাবন হয় গবেষণা করা হয় এই আবিষ্কার হয় এগুলো এই যোগ্যতা আল্লাহ মানুষকে দিয়েছেন কিন্তু জানি না অন্য কোন প্ল্যানেটে অন্য কোন সৃষ্টি আছে বা কোনো মানুষ আছে কিন্তু আমাদেরকে এর জ্ঞান দেয়া হয়নি কিন্তু এতটুকু জ্ঞান দিয়েছেন যে অন্যান্য জগৎ রয়েছে গ্রহ নক্ষত্র রয়েছে যেখানে সৃষ্টি আছে মানুষ হতে পারে অনেক গ্যালাক্সি আছে কত গ্যালাক্সি আছে এর মধ্যে অনেক প্ল্যানেটস আছে আমাদের যে গ্যালাক্সি এর মধ্যেই আমাদের আমাদের যে সৌরজগত এর মধ্যে পৃথিবী ছোট্ট একটি আহ জিনিস তোমরা যদি আহ তোমরা যদি ম্যাপ দেখো তাহলে দেখতে পাবে যে অগণিত তারা আছে তারকা আছে আর লেখা আছে এখানে ডট বা বিন্দু দেখা যাচ্ছে অর্থাৎ এইটা লেখা আছে যে এখানে কোথাও পৃথিবী আছে তো ছোট্ট এই গ্যালাক্সির মধ্যে ছোট্ট একটি নক্ষত্র হচ্ছে পৃথিবী হুজুর বলছেন যে অগণিত জগৎ রয়েছে আল্লাহ বলেছেন আর সংখ্যা মিলিয়ন মিলিয়ন হবে হতে পারে কোথাও আছে কিন্তু এর জ্ঞান আমাদের নেই